হলে লাভ না খানার ভেতর ওকে ঢুকালে লাভ? কোনটা? খাওয়ালে লাভ, খানার ভেতর ঢুকালে লাভ নেই, হ্যাঁ না না বলে বলেন। তো আপনি মা বাপকে কাছে রাখবেন না মা বাপের কাছে থাকবেন? কোনটা? থাকবো। আগে কি বলছিলেন? কি বলতে হয় তাই জানেন? মা বাপের, মা বাপকে কাছে রাখা যায় না, মা বাপের কাছে থাকতে হয়। আমি আরেকটা ছোট করতে চাচ্ছি, তোরা খালি বাড়াচ্ছিস। আল্লাহ আমাদেরকে তাকি কবে তোমার শুনেছ বলো? আল্লাহ পাক শোনাচ্ছে তাই আমার ফয়সালা, 15 পারায় সুরা 22 সালে 24 নম্বর আয়াতে বাম দিকের পিছনে মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার ফয়সালা বলো, আমি ছাড়া অন্য কারোর কাছে মাথা না ভাবি না, ইবাদতের মালিক আমি আর কেউ না। আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর পিতা মাতার কাছে একটু সদ ব্যবহার করবি, মোহাব্বতের কথাবার্তা বলবি, কোনোভাবেই যেন বেয়াদাবি করবি না। মা বাপ যখন বুড়ো হবে দুটো পাশ আর একটাই পাশ, জোরে কথা বলিস না, ধমক দিস না, তাদেরকে ঘৃণা চলে কোনো কথা বলিস না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, শব্দ দিকে শোনো, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, যখন ভাষা বলবি নরম বলবি, কোনো ভাষায় যেন গরম থাকে না। ওয়াহফিদুল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক শোনাচ্ছে মোহাব্বতের বাহু ধরে তাদেরকে একবার আদর করে নিবি। আমার নামালবারে যুবকেরা, আব্বার মা একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, বছরের পর বছর, 8-9 বছর 10-12 বছর আপনাকে আমাকে এমনি করে বাহুতে রেখেছে, পৃথিবীর যত ঝড় এসেছে নিজের বাহুতে আটকেছে, আর আপনাকে আমাকে বাহুর ভিতরে সযত্নে রেখেছে। শীতের আবহাওয়াতে শীত লাগতে দেয় নাই, গরমের আবহাওয়াতে গরম পেতে দেয় নাই, কোনো আঘাত কোনো যন্ত্রণা তোমাকে টাচ করতে দেয় নাই, সব নিজের পেটে আর নিজের বুকেতে পেতে নিয়েছে, তবু বাচ্চাকে বুকের ভেতরে রেখেছে। এমনি করে মা বাপকে আল্লাহ পাক শোনাচ্ছে, যখন ওরা অচল হবে বৃদ্ধ হবে, তুমি ওদেরকে বাহুতে করে জড়িয়ে রেখো। করোনার বাহুতে বাপ আছে বলো? একটাও নাই। আমার বাবা যদি আমার শোনার চান বন্ধুরা, এবার আপনাকে জিজ্ঞাসা করি সত্য কথা বলো, মা বাপের সেবা করা হুকুম কার? আল্লাহর। এটা সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। মা বাপের সেবা করা ফরজ। মা বাপ মরে গেলে পাড়ার লোক দেখে খাওয়ানো, এটা হলো পাড়ার লোকে বলেছে, আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, শ্বশুর বাড়ি গিয়ে যদি শাড়িকে দেখে মিষ্টি খাওয়ায়, আদর করে কোলে বসায়, যত্ন করে বিছানায় শোয়ায়, জামাই চরিত্র ভালো কথা বলে না, এই শালীর চরিত্র ভালো জোরে বলে, শ্বশুর ভালো চোখে দেখে, কেন দেখবে না? তারই তো মেয়ে,
এটা তো জামাই, আরে জামাই মেয়েকে নিয়ে একটু আদর করবে, ক্ষতি কি ক্ষতি আছে? হ্যাঁ না বলো আছে, ক্ষতি হলো যেটা তাকে দিয়েছে ওটা ছেড়ে অন্য জায়গায় হাত মেরেছে। হ্যাঁ না বলেন, এটা শ্বশুরের চোখে ভালো নয়, শাশুড়ির চোখে ভালো নয়, আমার বাবা যে আমার সোনার চাল বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফল ছেড়ে যে নফলে হাত বাড়ায়, চরিত্র ভালো কথা বলে না, কিন্তু মা বাপকে ভাত দেয় না যারা, মিলাদ করে বেশি ওই শালারা। আপনারা আপনারা নয় বলো, জীবনে মা বাপকে ভাত দেয় না কিন্তু চার দিনের মিলাদে এত লোকের খাওয়ায় মনে হয় যেন ফেরেশতার ছানা। তারা না বলে ফুলকো ফুলকো লুচি যারা খাচ্ছে বুঝি না ওরা মানুষ, যাতে কি মুচো বান্ধা মুচি কথা বোঝেন কি বোঝেন না, গবা গব খায় আর কি বলে তোর বাপ জান্নাতে যাবে, এর লুচি খেলে বাপ যদি জান্নাতে যায় সারা কত বড় বলি, একে লুচি খাওয়ালে বাপ যদি জান্নাতে যায় এখন ভাবতে হবে আপনাকে ইসলাম কার নাম ধার করা মুসলমান রে, কোরআন শুনিয়ে দিয়েছিল যে মা কসাবত ওয়ালাকুম মা কসাবতুম ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন। আমি হিসাব তোর কাছে না, ওর কাছে না, ওরটা ওর কাছে, তোরটা তোর কাছে, একে অন্যের কাছে না। এর আল্লাহ পাক শুনিয়ে দিই যে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ পাক মাইয়া আমাল মিত قال ذره الخير يرى ومن يعمل مثقال ذره شر يرى ছোট ছোট মামলে হিসাব দেবো ছাড়বো না, অতএব সতর্ক থাকি যেন ভুল করে আসিস না। এ বাপজিরা সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এর কোরআন আপনাদের সামনে রেখে আল্লাহর কালামের কথাগুলো শোনাচ্ছি। আল্লাহ পাক বলছে আব্বা মাকে মুহাব্বতের নজরে দেখো, জিন্দেগিতে আব্বা মায়ের সামনে মিষ্টি কথা ঠান্ডা কথা বলে না, কিন্তু মিলাদের মুরব্বির সঙ্গে এমন বলে মনে হবে যেন পাড়াতে এত ভালো ছেলে পাওয়া যাবে না। হুজুর আপনি কেমন আছেন, কি খেলে আপনি খুশি বলেন, কেমন শোবেন, এসির তোলায় শোবেন নাকি গদি নরম হবে না শক্ত দেবো, হুজুর ফ্যানটা জোরে চালাবো না আসতে চালাবো, কি খেলে আপনি খুশি বলেন, হ্যাঁ না বলেন, হুজুর 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 হুজুর, এত হুজুরকে তোয়াজ করে ফেরেশতারা ডেকে আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বানা, চার পায়ের ভেড়া অনেক দেখেছিলাম, দু পায়ের ভেড়া জানতাম না, যে বাপকে হাত ধরে গোটা পশ্চিমবাংলায় বইয়েছে সেই বাপ এমনি করে কোনোদিন আদর করে কথা বলে না, যে বাপ পেটে ঘামচা জড়িয়ে ওকে খাইয়েছে, যে বাপকে না খাইয়ে কোনোদিন খেত না, ওই জন্মদাতা বাপের কাছে কোনোদিন এমনি কথা বলে না, ওই বাপের মিলাদের সঙ্গে কথা বলছে কারণটা বুঝতে পারি না। শয়তান বলছে এটাই ওদের ধারণা, হুজুরের সঙ্গে আস্তে আস্তে কথা বললে নেমে পড়বে রব্বানা, আর ফেরেশতা বলছে চালান পাটা ধুনে দেব কোনো মামু বুঝতে পারবে না। হে বাপজিরা সোনার আল্লাহরা, আল্লাহ পাক ফেরেশতা বলে রব্বানা কেমন করে হুজুরকে জড়িয়ে ধরে রাখো, নামার পরে জলসা করে যাচ্ছে, মোসাফা করার জন্য মারামারি চলছে। হ্যাঁ না বলে মৌলবীর হাতে ঘোড়ার ডিম আছে, মৌলবীর হাতে কি আছে বোকা, কিছুই নাই, ওই মৌলবীর হাতে মশা ভাগ করার জন্য এত আশা। আমি খারাপ বলছি না, আমি খারাপ বলছি না, কালটা কাল যেন বলো না যে খারাপ, কিন্তু কি আছে বাবা কিছুই তো জানো না, কিন্তু আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওই বাপের হাত ধরে যদি এমনি করে একবার মোসাফা করতিস রে, বাপ যখন তোর দিকে মহাব্বতের নজরে তাকাতো মকবুল হজের নেকি লেখা হতো, যার সুনজরে তাকালে, যে মহাব্বতের নজরে তাকালে হজের নেকি লেখা ছিল, এমন বাপের হাতে কজন মোসাফা করেছো বলো, ইসলাম আর সুন্নত বাড়ি থেকে চালু হয় করতে গে বলো, আমরা কোথা থেকে চালাই, মোড়ের মাথা থেকে, একবার উল্টো কোম্পানি।